রাতে তমাম রপরেস গজরাজ বর্তমান সকাল সকাল হাতি ঠাব করা যাই এবং গাইগিণি শনি মন্দির পছপর যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলের বর্তমান হাতিটি রয়েছে যা ককাল পাঁচটা কোটিয়ে সময় ট্রাঙ্লাইজ করা যাই নন্দনকানন এক্সপর্ট টিম ট্রাঙ্লাইজ এক্সপর্ট টিম বন বিভাগের কর্মচারী তাছাড়া কমিশন পুলিশ অধিকারী মানে বর্তমানে জগি রয়েছেন পুরো অঞ্চল বন নন্দনকানন যে এক্সপর্ট টিম রয়েছে সে ট্রাঙ্লাইজ করছে তা মুহ দেখ বর্তমান তা হাতি রুহক ঘোড়াই দিয়ে যাই স্বতন্ত্র কপড়ায় ঘোড়াই দিয়ে যাইছে এবং এবে বর্তমানে ধীরে ধীরে সে নিস্তেজ হওয়া লাগি এবং হাইটরা প্রস্তুতই রয়েছে কিভাবে হাতি সুরক্ষিত ভাবে এটু স্থানা যাব চন্দকা জঙ্গলুক সে প্রক্রিয়া বর্তমান আরম্ভ হয়ে সারিপট আপনার দেখুম গতকাল রাতে তমাম সে পিপিলি পোখরীপুট পোখরীপুট রুণা ভুবনেশ্বর অঞ্চল বিভিন্ন অঞ্চল লিঙ্গারাজ মন্দির পুরা বুলু লা সেতবে লোক আতঙ্কিত হয়ে তে বন বিভাগ তাকে কলবল কৌশল লগাই হাতিটি কিভাবে জঙ্গল মুহা হব তা প্রয়াস করতে যেতলে লিঙ্গারাজ মন্দির পুরা টা ভুবনেশ্বর অঞ্চল আইগিণা মুহ হয়েছিল জাতীয় রাজপথে এবং এবার জাতীয় রাজপথুর কোড়িয়ে ফুট দূরের অর্থাৎ জঙ্গল ভিতরে বর্তমানে সে রয়েছে এই জঙ্গল ভিতরে যেত প তাকে ট্রাঙ্লাইজ করে বন বিভাগের যে এক্সপর্ট টিম রয়েছে নন্দনকানন এবং তা গোড় বর্তমান কড়ি বাঁধি দিয়ে যাই স্বতন্ত্র ফোর্স জগি রই শহেু ঊর্ধ্ব বন বিভাগের কর্মচারী নন্দনকানন এক্সপট টিম কিভাবে তাকে সুরক্ষিত ভাবে ট্রাঙ্লাইজ করা এবং পটি আসি সারি যে পটিয়ে হাতিকে বন্ধা যাই হাইড্রে টেকা য্রক কু এবং সেই যে ট্রক

ভিতরক পুঁথে হাতি পশিযোগ এ ভয় বন বিভাগের তেমন তাকে প্রথমে ট্রা হাতি এই জায়গার এবং তারপরে ট্রাফুলাইজ করল বর্তমান বড় ফোকস হচ্ছে হাতি যেহেতু ট্রাঙ্কুলাইজ হয়েসারি প্রথম ডোজে কিন্তু যেত কপড়া তা মুহে পকা যাচ্ছে বন্ধ করে তাকে এখন হাইড্রা টেকা যাব ট্রক সে বারম্বার কপড়া কাউছি এটা গোটে বড় চ্যালেঞ্জ হচ্ছে বন বিভাগক তেমন আোজপ্রাই নন্দনকান যে ট্রাঙ্কুলাইজ এক্সপর্ট টিম রয়েছেন সে প্রস্তুত হয়েছেন আপনার ডোজ যা ফলে হাতিটি সম্পূর্ণ নিস্তেজ হব এবং নিস্তেজ হওয়া পরে তাকে স্থানান্তর করা কথা উঠুচি এই এইভাবে আউ এক হাতি মধ্যে দুই বর্ষ তলে আপনি দেখে পিপিলি আতঙ্ক মচাই চারি ঊর্ধ্ব লোক হাত করে এই জঙ্গল আসি প্রবেশ করতে এইটার পুনর্বার পুরা বন বিভাগ পুরা দুই দিন লাগিয়েছিল এই জঙ্গলর চন্দকা ভিতরক প্রবেশ করবা গোটে বড় সমস্যা সৃষ্টি হয়েছিল আজ গতকাল পর্যন্ত ট্রাঙ্লাইজর ব্যবস্থা করা না বন বিভাগ সে পর্ স্পষ্ট করু ন কিন্তু হাতি এটু ঘৌড়াইব লোকে তাকে বাধা সৃষ্টি করা সি সুৰক্ষিত ভাৱে জংল হেতু প্ৰৱেশ নকৰিব চেলেঞ্জ সৃষ্টি হওক তেণু তাক আজি সকলো ট্ৰাংকুলাইজ কৰাই যা চিটি ফৰেষ্ট ডি এফ তত্বাৱধানে এইভাৱ নিষ্পত্তি নিয়াল এবট্ৰাংকুলাইজ কৰা সুৰক্ষিতভাৱে হাতীবি সুৰক্ষিত ৰব জনবসতি অঞ্চলৰ যি লোক পাখা পাখি ৰোচ আতংকিত হব নাই